এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি পাওয়ার গাইস। সবাই কেমন আছো? কেমন আছো আর বলে কোনো লাভ নেই, কারণ এই যে সিচুয়েশন চলছে সেখানে ভালো সবাইকে বেরম করে হোক থাকতে হবে, কারণ সবাইকে একসাথে না থাকলে এরকমভাবে হবে না, যা সিচুয়েশন তৈরি হয়েছে। আচ্ছা, যেটা বলার, আজকে যে ভিডিওটা আমি সবাইকে দেখাতে চলেছি সেটা হচ্ছে, কিছুদিন আগে আমার মায়ের জন্মদিন গেছিলো। তো অন্যান্য সাধারণ দিনের তুলনায় জন্মদিনটাকে একটু স্পেশাল করার চেষ্টা করেছি। এবার ভিডিওটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে, মানে কিছু হয়তো আইডিয়া তোমরা পেতে পারো এই ভিডিওটা দেখে, যাতে মা কেন সেই জায়গায় অন্য কোনো ক্লোজ কেউ বা রিলেটিভ বা তোমার লাইফে ইম্পর্টেন্ট কোনো মানুষের ক্ষেত্রে তুমি সেরকমভাবে প্রেজেন্টেশনটাকে দিতে পারো, যাতে তার খুব ভালো লাগবে। আমি বলছি শোনো, ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগবে, অনেক আইডিয়া পাবে, অ্যাটলিস্ট মেকআপ দেওয়ার মতন কিছু করতে পারবে, তোমাকে মানে সুবিধা হবে তোমার এখানে। তো ভিডিওটা দেখো পুরোটা, ভালো লাগবে তোমাদের। মায়ের ফেভারিট জিনিস হচ্ছে রসমালাই, কোল্ড কফি, এই সব আইটেমগুলো। তা আমি ভাবছি যে একটুখানি রসমালাই বানিয়ে নেওয়া যাক। একদম সম্পূর্ণ ইজি প্রসেসে আমি রসমালাইটা বানাচ্ছি। তো কীভাবে বানাচ্ছি আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। কিছুই না, জাস্ট ইন্ডাকশানে দুধটাকে ভালো করে জাল দিতে হবে। দুটো এলাচ দিয়ে দিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। এবার দুধটা একটু ঘন হওয়া, জাল দিয়ে একটু ঘন হওয়া পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে ভালোভাবে। এই যে দুধটা হালকা হালকা যে ফুটে উঠছে বা উতাল আসছে, এটা মানেই কিন্তু মানে রসমালাইয়ের জন্য পারফেক্ট হয়নি। আর একটু ঘন হতে হবে, তারপরে ব্যাপারটাকে সেটেলমেন্ট করা যাবে। এটা হলো কেসার, তো একটু ফ্লেভারের জন্য, একটু হালকা কালারের জন্য কেসার একটুখানি অ্যাড করা যেতে পারে। জিনিসটার ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়, আমি এটা অল্প একটু অ্যাড করবো। দুধটা আস্তে আস্তে ঘন হয়ে এসছে, মোটামুটি আর একটু সামান্য ঘন হয়ে গেলে আমি রসমালাইটা বানানোর জন্য যে রসগোল্লাটা নিয়ে এসেছি সেটা আমি দিয়ে দিতে পারব। যেইটুকুনি দুধ রয়েছে সেই অনুযায়ী চারটে রসগোল্লার কম্বিনেশান একদম পারফেক্ট। এবার আমি কী করবো, এই রসগোল্লা আর রস শুদ্ধ আমি এখানে দেবো, তাই বলে এটা না যে অতিরিক্ত মিষ্টি হয়ে যায়, সেটা পরিমাণ এবং আন্দাজ বুঝে আমাকে দিতে হবে। এবার এক এক করে রসগোল্লাগুলো দিচ্ছি। সামান্য একটু মিষ্টির জন্য রসগোল্লার শিরা, হালকা একটা ইয়েলো ইয়েলো ফ্লেভার এসছে, বেশ একটা দোকানের দোকানের মতন ব্যাপারটা এসছে। এলাচ গুঁড়ো দেখা যাচ্ছে, কেসারটা দেখা যাচ্ছে। আর একটু মোটামুটি দুধটা ঘন হয়ে গেলেই রসমালাই তৈরি। আমি রেসিপিটা একটু পরে বলে দিচ্ছি, একদম ইজি আছে। রসমালাই তৈরি হয়ে গেছে, এবার আমি রেসিপিটা বলছি, একদম ইজি। আচ্ছা, রেসিপিটা হলো, বেসিক্যালি আমি মানুষটা কুড়ে, তাই আমি চেষ্টা করি কিভাবে কত শর্টে জিনিসটা করা যায়। আর হ্যাঁ, অবশ্যই তার মধ্যে দেখতে হবে জিনিসটা যাতে পারফেক্টলি হয়। তো রসমালাই বানাতে গেলে কিচ্ছু না, দুধটা নেবে, একটা নর্মাল দুধ কিনবে, ভালো করে জাল দেবে, জাল দেওয়ার সময় ওর মধ্যে একটু এলাচ দিয়ে দেবে, একটুখানি স্যাফরন দিয়ে দেবে, আর কিচ্ছু না। এবার জিনিসটা যখন ঘন হয়ে আসবে ওর মধ্যে রসগোল্লাগুলো দিয়ে দেবে, একটুখানি ভালো করে ফোটাবে, ব্যাপারটা ঘন ঘন হয়ে গেলে নামিয়ে নেবে, হয়ে গেলো রসমালাই। দুর্ধর্ষ লাগবে খেতে, দেখতে, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু ভালো লাগবে। ঠিক আছে, চলো এবার নেক্সট যে জিনিসটা বানাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। নেক্সট যে রেসিপিটা বানাচ্ছি ওটার জন্য দুধটাকে জাল দিতে হবে। এবার দুধটা জাল দেওয়ার পর একে একে কী করতে হবে না হবে সেটা আমি বলছি। তবে হ্যাঁ, এটাতে দুধটা হালকা জাল দিতে হবে, জাস্ট একটু টাইট ব্যাপারটা এলেই হলো, এটা ভীষণ জরুরি। টেলটেলে দুধ হলে তো জিনিসটা ভালো লাগবে না, তো সেটাই হচ্ছে ব্যাপার। দেখাচ্ছি আস্তে আস্তে, প্রথমে একটুখানি দুধ দিয়ে দুধ দেবো আন্দাজ মতন, এরপর 2 চামচ কফি দেবো,
हाफ आइसक्रीम देव भालो करे मिक्स करो कोल्ड कॉफी क्षेत्र में गार्निशिंग भीषण परिमाणे इम्पोर्टेंट मोटामुटी ग्लासे एक सुंदर टेक्सचार रही है एबार जखन समस्त लिकुईडटा पड़बे तखन जिनिसटा सुंदर देखते लागबे बाकीटा आमी पुरो पड़े एकबारे गार्निश करार समय आमी देखाच्छि एरपर देखानोर किछु नेई कोलकाता प्रत्येकेई बानाते मोटामुटी जानो to chocolate chips. I have to halka melted chocolate diye dao. मोटामुटी छोट एक आयोजन तैरी हो गए मार फेवरेट एट हे पिक रसगोल्ला ये तो बाड़ी बनाना रसमलाई और यहाँ हे कोल्ड कॉफी ये हे केक चाँद स्टाइल हमार मायर मुखटा तो चाँद पाना सुंदर से कारण ए रखम स्टाइल केकटा बनाना होपेक्षा कर मायर जन्े एरपर मायर साथ एक बेड़ी बेड़ू करते बेड़ब मायर जन्मदिन इच्छा मायर साथ एक बेड़ोई तो संगे थको देखो वीडियो लाइट ऑफ दारुण लगे ये हमार मा एस बस सुंदर लगे मा अब एक केकटा केटे फिर हैप्पी बर्थडे टू यू Happy birthday to you. Happy birthday, dear mom. Happy birthday to you. আমি একটু অল্প অল্প করে এগুলো একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে এটা এটা তো আমার বানানো দেখো এটা কেমন হয়েছে কেমন হয়েছে রসমালাইটা আচ্ছা এবার কোল্ড কফিটা দেখো একটু একটু এক সিপ নাও কোল্ড কফিটা একটু একটু এক সিপ নাও আপনি জাস্ট লিকুইডটা ভালো হয়েছে একটু বেশি হয়েছে অল্প একটু জাস্ট টেস্ট করা এই জিনিসটা একজনের জন্য বানানো হচ্ছে এবার সেটা কার জন্য কি বানানো হচ্ছে সেটা একটু পরেই দেখাচ্ছি চলো তাহলে দেখা যাক কার জন্য বানানো হচ্ছে এই যে জিনিসটা বানানো হয়েছে এর জন্য বানানো হয়েছে এমনি সময় ডাকলে আসবে না এখন খাবার দেখে যে লোভে আর থাকতে পারছে না দাঁড়া দাঁড়া দিচ্ছি দিচ্ছি
এই হলো কুচি আমাদের বাড়ির সবথেকে পুরনো সদস্যদের মধ্যে এও একজন এই রিসেন্টলি 11 বছর হলো মানে আজকে মায়ের জন্মদিন তার আগের দিন ওর জন্মদিন ছিল এখন যেহেতু বয়স হয়ে গেছে এর জন্য কিছু তো তেমন খাওয়ানো যায় না ডায়েটটা ঠিকঠাক থাকাটাই ভালো তো যে কারণে জাস্ট একটু আইসক্রিমের সাথে বিস্কিট মিশিয়ে খাওয়াচ্ছি এদেরকে নিয়ে চলে সব কিছু আর এবার মার সাথে একটু বেরুবেরু করতে বেরোবো মায়ের ইচ্ছা যাই একটু ঘুরে আসি দেখা যাক কি করা যায় সঙ্গে থাকো ভিডিওটাতে সাথে থাকো দেখো তোমরা শেষ পর্যন্ত আমি আমার এখন চলে এসেছি লেন্স কার্টে মা অনেক দিনের শখ এটা ভালো ফ্রেমে চশমা বানাবে এটা ঠিক নয়নপুর বিগ বাজারের আগে লেন্স কার্টটা নতুন করেছে শোরুমটা ভেতরে যাই দেখা যাক পছন্দ হয় কিনা মায়ের ফ্রেম ফাইনালি মা এই চশমাটা পছন্দ করলো যথেষ্ট হালকা এবং হার্ডি রাফ ইউজের জন্য একদম ফাটাফাটি বেশ ভালো আর দামও খুব একটা বেশি না কি ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালোই লাগবে দেখো আমার একটাই বক্তব্য হচ্ছে তুমি কতটা কি পারো কি জানো কি না জানো সেটা কোনো ম্যাটার করে না ব্যাপারটা হচ্ছে তুমি মানুষটার কতটা ইম্পর্টেন্স দিচ্ছ তুমি সামান্য যে ইনিশিয়েটিভটা নিচ্ছ সেটাই তার কাছে অনেক কিছু ম্যাটার করে সেটাকে তুমি সেরকম তোমার সামান্য জিনিস দিয়ে তুমি সেটাকে প্রেজেন্ট করে তার সামনে দেবে মানুষটা খুশি হবে কারণ একটা জিনিস তো তোমরা মানবে যে আজকে যে দিনটা চলে যাচ্ছে সেই দিনটা তুমি ফেরত পাবে না কিন্তু এই সুন্দর স্মৃতিগুলো তোমরা ঠিক পাবে আর এই স্মৃতিগুলো নিয়েই তোমাকে সারাটা জীবন বাঁচতে হবে যে যখন তুমি ফ্ল্যাশব্যাকে যাবে তোমার মনে পড়বে যে এরকম একটা জিনিস করেছিল বা ও আমার জন্য এরকম করেছিল এগুলো মনে থাকবে তো বক্তব্যের বিষয় হচ্ছে এটা যে তুমি কতটা কি করছো সেটা ম্যাটার করে না মানুষকে কতটা ইম্পর্টেন্স দিচ্ছ তার জন্যে মিনিমাম কতটা কি করছো সে কতটা খুশি হচ্ছে সেটা দেখে সেটাই ম্যাটার করছে তো ভিডিওটা অবশ্যই যখন ভালো লেগেছে বন্ধুদের মধ্যে শেয়ার করো আইডিয়াগুলো শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো তাহলে খুব ভালো লাগবে আমি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর জিনিস করার যতটা হয় আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হচ্ছে হবে কিন্তু তোমাদেরকে সাথে থাকতে হবে আমার সাথে ছোট্ট একটা ফ্যামিলি তোমার সাবস্ক্রাইবাররা ভিউয়ার্সরা এটা একটা আমার ফ্যামিলির মধ্যেই পড়ো প্রত্যেককে লাইফে ইম্পর্টেন্স দেওয়াটা দরকার তো তোমরা ফ্যামিলিটাকে বড়ো করার একটু চেষ্টা করো হেল্প করো বন্ধুদের মধ্যে শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো শেয়ার করলে সবাই দেখবে সাবস্ক্রাইব করবে আর লাইকও করবে ভালো থেকো সবাই